নেতা কর্মীদের ঢল নেমেছে, মহান বিজয় দিবস ঐক্যের প্রতীক, যিনি সারা দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে স্পন্দন করে আমরা আপনাকে উৎখাত করব। সেই দিন হয়তো পুরাত পালিয়ে গিয়েছিল, বিদেশে যায় না পায় নাই, ফিরে এসেছে। আপনি কিন্তু ভবিষ্যতে পালিয়ে যান বলে রাস্তা করেন না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, সময় অতি সহজতা করুন। দেশের লোকটি প্রথম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু আপনার বিচার করবে। বিএনপির সংগ্রামী মহাসচিব সরকারের বিরুদ্ধে আন্না জাতি উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ডাকসুর সাবেক পিপি আমার রহমান আমরা আজকে এই বিজয় রাজনীতিতে অংশ নিচ্ছি, কিন্তু এই অংশ নিচ্ছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে অংশ নিচ্ছি। এই ৫০ বছর পরে সুবর্ণ জয়ন্তী যখন আমাদের পালন করা হচ্ছে, সেই সময়ে যখন আমাদের ৭১ মুক্তিযুদ্ধের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের আদর্শী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, তিনি আজকে এই সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে সেই সময় এই বিজয় র্যালি আমরা অনুষ্ঠান করছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, সেই জন্যে আজকে র্যালি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্যে যে ৫০ বছর আগে ১৯৭১ সালে যখন আমরা স্বাধীনতার যুদ্ধ করি, তারা আজকে এখানে অনেকে উপস্থিত আছেন, সেই যুদ্ধ করেছিলাম আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। সেই যুদ্ধ করেছিলাম যে আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের রাখার স্বাধীনতা থাকবে, সংগঠন করার স্বাধীনতা থাকবে, এবং আমরা আমাদের সন্তানদের জন্য একটা বাসভূমি, একটা বাসযোগ্য বাস নির্মাণ করতে সক্ষম হব, যেখানে কোন রকমের অন্যায় অত্যাচার নির্যাতন দমন নীতি থাকবে না। কিন্তু আজকে আমাদের কি দুর্ভাগ্য, আমরা কি অসহায় হয়ে পড়েছি জাতি, যে আজকে ৫০ বছর পরে আমরা দেখছি যে এমন একটি সরকার যারা জোর করে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় দখল করে আছে, তারা আজকে সেই ৭১-এর সমস্ত চিন্তা ভাবনাগুলোকে আশা আকাঙ্ক্ষাগুলোকে চেতনাকে ধ্বংস করে দিয়ে তাদের একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার প্রতিষ্ঠার জন্য গোটা জাতির উপরে আজকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। তারা একে একে অর্জিত সমস্ত আমাদের যে গণতন্ত্র ছিল তাকে ধ্বংস করেছে, আমাদের অধিকারগুলোকে ধ্বংস করেছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের লেখার অধিকার কেড়ে নিয়েছে, বলার অধিকার কেড়ে নিয়েছে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা আজকে সবার আগে স্মরণ করতে চাই, তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, তার ঘোষণার মধ্যে দিয়ে এই দেশের সমস্ত মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে তার আবার বাংলাদেশকে বহুজাতীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়া,
বাক স্বাধীনতা ফিরে দেওয়ার যে ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন তাকে আজকে ধ্বংস করে দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর ছেলেদের সংগ্রাম করে মানুষের নতুন করে সংগ্রাম শুরু করবার র্যালি। আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার র্যালি। তাই বন্ধুগণ আসুন আজকে এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করি, যে সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, তাকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। একই সঙ্গে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 1971 সালে একজন শীর্ষ মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে নির্বাসিত অবস্থা থেকে দেশে ফিরিয়ে এনে আমরা এখানে আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে পারবো। যেদিন আমরা আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে তাকে প্রত্যাহার করিয়ে দেশের মানুষকে মুক্ত করে সত্যি একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সত্যিকার অর্থেই আমরা আমাদের মানুষ অধিকারকে ফিরিয়ে দিতে পারবো। আসুন সেই লক্ষ্যে আমরা আজকে এই র্যালির শুভ সূচনা শুরু করি। আমরা আমাদের নেতৃবৃন্দর সামনে থাকবেন, সবাই সঙ্গে আছেন। আপনাদের একটাই অনুরোধ আপনাদের কাছে থাকবে যে আপনারা সবাই নিয়মের মধ্য দিয়ে শৃঙ্খলার মধ্য দিয়ে এই র্যালিকে যেন আমরা সফল করতে পারি তার জন্য সবাই সচেষ্ট থাকবেন। আমাদের র্যালি শুরু হবে এখান থেকে, আপনারা জানেন বলে দিয়েছেন র্যালি সাহেব যে আপনারা শান্তিনগর মোড় হয়ে ঘুরে আবার এসে ফকিরাপুর দিয়ে ঘুরে এসে এখানে আমাদের এই র্যালি শেষ হবে। আমি অনুরোধ করব আমাদের ঢাকা নেতৃবৃন্দ যারা আছেন তারা সেটাকে লক্ষ্য রাখবেন, অন্তর সংগঠনের সময় সময় যারা নেতৃবৃন্দ আছেন তারা লক্ষ্য রাখবেন, সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা এই র্যালি অনুষ্ঠান করতে চাই। এই কথা বলে আজকে দেশের ত্রিবেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং সর্বোপরি গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবিতে আসলে প্রথম প্রশ্ন করলাম আসলে আমরা র্যালিতে সবাই যোগ দিই। সবাই বুঝতে হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জনতা দল জিন্দাবাদ, শহীদ জামানো জিন্দাবাদ।
ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কিষাণ দল, তাঁতি দল, ওলাবা দল, জাসর
সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে সয়লাব হয়ে গিয়েছে ঢাকা শহর, এখনো হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। ইনশাল্লাহ এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা খালেদা জিয়াকে মুক্ত করব। বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় ধরে সেই সকাল 11টা থেকে আপনারা রাজপথে ছিলেন, এখনো আছেন, ইনশাল্লাহ বিজয় পর্যন্ত রাস্তায় থাকতে হবে। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার রাজপথে দেখা হবে। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক ঘোষণা করেছেন এই বাংলাদেশ কোন দিকে যাবে রাজপথে তা ঠিক হবে। তাই ইনশাল্লাহ রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই সরকারকে বিদায় করব। রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা দক্ষিণের মিছিল এখনো আসছে, এখনো শান্তিনগর মোড়ে তারা আছে। আমি বিশ্বাস করি আরো প্রাণিত হব আমরা। আজকে সবাই আগামী দিনে আরো বিশাল মিছিল নিয়ে আমরা হাজির হব। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন আগামীতে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী। আমাদের নেতা তারেক রহমানকে আমরা দেশের মাটিতে ফিরিয়ে আনবো। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি অমর হোক, অমর হোক, অমর হোক। আজকে এই মহান বিজয় দিবসে ঢাকা মহানগর দক্ষিণ যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, চাষ তাঁতি দল, মৎস্যজীবী দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন আজকে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এবং এই ঐতিহাসিক ভূমিকা পালনের জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বিজয়ের দিনে আমরা শপথ নেব, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাব, দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো, এটাই হোক আজকের দিবসে আমাদের শপথ। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে বিশেষ করে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, আমাদের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দল, সকলকে আমি দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মিছিলকে সফল করার জন্য। আজকে এই লাখো মানুষের এই মিছিল প্রমাণ করেছে যে এই দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়। আজকে প্রমাণ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে চায়। এটি হচ্ছে এই দেশের মানুষের দাবি বন্ধুগণ। এই দেশের মানুষ দেখতে চায় যে তরুণ নেতা, আমাদের ভবিষ্যতের স্বপ্ন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায়।
বন্ধুগণ, এই জাহাঙ্গীর এই দেশের মানুষ আজকে প্রমাণ করেছে যে এই দেশের মানুষ গণতন্ত্র চায়, স্বৈরতন্ত্র চায় না। এই দেশের মানুষ কথা বলতে চায়। পঞ্চাশ বছরে আজকে তাই আমাদের শপথ যে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই স্বাধীনতা ও গণতন্ত্রকে সুসংগত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আমাদের শেষ রকম ইন্দ্রিয় হলেও আপনার সবাই একমত আছেন। আজকে শুরু হলো এই বিজয় মিছিলের মধ্য দিয়ে আমাদের বিজয়ের যাত্রা শুরু হলো বন্ধুগণ। এই যাত্রাকে আমরা নিয়ে যাব স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনাকে পরাজিত করে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে অবশ্যই আমরা আমাদের এই দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার, জনগণের গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করব। এই হবে আজকে আমাদের শেষ হল। আপনাদের সকলকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিলের আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি, বৃহত্তর আন্দোলনের আহ্বান জানিয়ে। ধন্যবাদ সকলকে।